জনগণ চূড়ান্ত আন্দোলনে নেমেছে এই সরকারকে আর সংসদে যেতে দিবে না। আজ বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি অভিযোগ করেন, গণগ্রেপ্তারে ভীতিকর পরিস্থিতি তৈরি করে আবারও একতরফা নির্বাচন করতে চাইছে ক্ষমতাসীনরা। এই সুজল সুফলা বাংলাদেশ এখন বিএনপি শূন্য সাহারা মরুভূমিতে পরিণত করার এক মহা পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। আমি আগেই বলেছি, তৃণমূল, ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কারো কোনো নিস্তার নেই। চলছে চিরুনি অভিযান, চলছে পাড়ায় পাড়ায় ব্লক রেড,